আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার শিরোনাম, যুগ যুগ আগে ট্রলার দিয়ে এই সাগরে মাছ শিকারে জেলেরা, জিপিএস না থাকায় মেলে না আবহাওয়া বার্তা, বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। দ্রুত এগিয়ে চলছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ, এগিয়েছে 50%। যোগাযোগ বাড়াতে তৈরি হচ্ছে 6 লেন সড়ক, আগামী জুনে চালুর আশা। এবং মুখোমুখি বরগুনা ও বরিশাল বাস মালিক শ্রমিক সমিতি, ঢাকা বরগুনা রুটে বাস চলাচল নিয়ে দ্বন্দ্ব, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। মান্ধাতা আমলে ট্রলার দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে চলছে সাগরে মাছ শিকার, ট্রলারগুলোতে জিপিএস পদ্ধতি না থাকায় আবহাওয়ার তথ্য সাগরে জানতে পারেন না জেলেরা, এমনকি নেই জীবন রক্ষার সামগ্রীও। চলতি বছরের 8 মাসে ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন 18 জন, নিখোঁজ হন অর্ধশতাধিক জেলে। সুজয় দাসের তোলা ছবিতে মনির হোসেন বাদুলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অপূর্ব অপু। এমন শত শত ট্রলার যায় গভীর সমুদ্র বন্দরে, কিন্তু এসব ট্রলার আদৌ ফিরে আসতে পারবে কি না তা জানে না এখানকার জেলেরা। তারা বলছেন জীবিকার তাগিদে, জীবনের চরম অনিশ্চয়তা নিয়ে তারা ছুটে চলে মাছ শিকারে। আজ আমরা জানতে চাইব তাদের জীবনের সেই চরম বাস্তবতার গল্পগুলো। ষাটোর্ধ এমানুল হাওলাদার 17 বছর ধরে সমুদ্রে মাছ শিকার করেন, চোখের সামনে একাধিক সহকর্মী প্রাণ হারানো দেখে মৃত্যুকে যেন জয় করে আছেন। জ্বর তুবান সব আমাদের এই শরীর দিয়ে যায়, যে ফিরে আসবো কি না আসবো এটা নিশ্চয়তা। মান্ধাতা আমলের ট্রলার নিয়ে সমুদ্রে ছোটা জেলেদের অভিযোগ, আধুনিক সুযোগ সুবিধা তো দূরে থাক, অধিকাংশ ট্রলারে নেই জীবন রক্ষার ন্যূনতম সামগ্রী। প্যারা দেন মদ কবুল করি সাগরে যাওয়া লাগে, নিরাপত্তার জন্য কোনো লাইফ জ্যাকেটও নাই এবং কোনো জিপিএসও নাই, কুলের মানুষে যে পাইবে খুঁজা এ ধরনের কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। ভালো দামি একটা যদি সরকার রেডিও দেয়, একটা লাইট দেয় বা প্রত্যেকের যদি একটা করে জ্যাকেট দেয়, আমরা তো জানলিয়া শ্রমিক, আমরা তো এই করে খাই। নিরাপত্তায় ট্রলার মালিকরা যথাসম্ভব ভূমিকায় নেয় বলে দায় সারা জবাব মালিক পক্ষের। লাইফ জ্যাকেট বলেন, জিন বয়া বলেন, এগুলা আমরা দিয়ে থাকি, ইতিপূর্বে অনেক কাউন্সিলিং করেছি যাতে তারা এগুলো ব্যবহার করে। উদ্ধারকারী কোনো নৌযান দেওয়া হোক এবং কোস্টগার্ড সার্বিকভাবে এটা মনিটরিং করুক। লাইফ বয় লাইফ জ্যাকেট নিয়ে তারা হয়তো লাভ দিবে বা এটা তার নিজের জীবন রক্ষা, তারা বোট রক্ষা করবে না, এই ধরনের তাদের একটা তাদের ধারণা, এই জন্য অনেকে এইটা তাদের তারা সরবরাহ করে না। সরকারি হিসেব বলছে কেবল চলতি বছর 8 মাসে 151টি ট্রলার ডুবির ঘটনায় প্রাণ গেছে 18 জনের, নিখোঁজ আছেন 47 জন, আর গত 5 বছরে প্রাণ গেছে 250-র বেশি, নিখোঁজ সহস্রাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, পটুয়াখালী। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদী তীরে আছেন সহকর্মী অপূর্ব অপু। ভোলা সদরের মেঘনাথ নদীর তীরে নাসির উদ্দিন লিটন এবং পটুয়াখালীর আগুনমুখা নদীর মোহনায় আছেন শিকদার জাবির হোসেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি অপুর কাছে। দেখুন, দেশের জেলেরা কিভাবে মাছ শিকার করে সমুদ্রে বন্দরে বা সমুদ্রে গিয়ে তারা কতটা জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে, সেই বিষয়গুলো জানার জন্য আমি সম্প্রতি গিয়েছিলাম পটুয়াখালীর মহিপুরে। সেখানে অগণিত জেলেদের সাথে আমার সাথে কথা হয়েছে। আপনি জানেন যে পটুয়াখালীর মহিপুরের যে মৎস্যাবতন কেন্দ্রটি রয়েছে সেটি দেশের দ্বিতীয় বৃহত্তম বড় মৎস্যাবতন কেন্দ্র। সেখানে থেকে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা যে কথাটি বলেছেন আমার কাছে, সব জেলেদেরই একই কথা, একটি সারসংক্ষেপ, সেটি হচ্ছে তারা আসলে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগে। কেননা কোনো ট্রলারই, এবং আমরা সেটি সরাসরি ঘুরে দেখেছি, একটি ট্রলারও পাইনি যে ট্রলারটিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা সামগ্রী রয়েছে, এবং পর্যাপ্ত নয়, আসলে অনেক ট্রলারে দেখেছে যে লাইফ জ্যাকেট এগুলো একেবারেই নেই, কিন্তু কথা ছিল যে প্রত্যেকটি ট্রলারেই লাইফ জ্যাকেট থাকবে। এবং তারা যেটি বলছেন যে যখন তারা সাগরে যায়, সাগরে গেলে পর তারা আসলে কোনো ধরনের যোগাযোগ প্রযুক্তির সাথে কিন্তু বিচ্ছিন্ন থাকে, ফলে তারা জানতে পারেন না আবহাওয়ার কী অবস্থা, তারা আসলে আকাশের দিকে বা প্রকৃতির দিকে তাকিয়ে দেখে বিচার করে কিন্তু তারা আসলে সেই সমুদ্রে থাকে আবার সমুদ্র থেকে ফিরে। আমার কাছে এই বিষয় নিয়ে কথা হয়েছিল বরিশালের মৎস্য অধিদপ্তর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের সাথে, তারা বলেছেন গত 7 বছরে ডুবেছে 609টি মাছ ধরার ট্রলার, এবং এসব ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 100
72 জন জেলের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত, এবং এই গত 7 বছরে মৃত্যুবরণ করেছে 259 জন। এটি হচ্ছে সরকারি হিসেব, কিন্তু বেসরকারি হিসেব বলছে এর থেকে কিন্তু আরো অনেক বেশি সংখ্যক রয়েছে যারা এখনো নিখোঁজ রয়েছে বা হতাহতের তালিকা কিন্তু আরো অনেক বেশি রয়েছে। এবং জেলেরা যেটি বলছেন যে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগেও কিন্তু সাগরে তারা মাছ শিকার করে মানুষের জন্য, দেশের অর্থনীতিকে চাঙা করছেন, কিন্তু কার্যত তাদের যে নিরাপত্তা সেটি আসলে বিঘ্নিত হচ্ছে এবং সেই নিরাপত্তার জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। এবং যদিও মৎস্য অধিদপ্তর বলছেন যে তারা জিপিএস দেওয়ার একটি ব্যবস্থার প্রজেক্ট হাতে নিয়েছে, বরিশাল বিভাগের জন্য তারা একটি 4,500 মেশিন তারা হস্তান্তর করবেন এবং জেলেদেরকে তারা প্রশিক্ষণ দেবেন। তো আমার কাছে এতটুকুই খবর ছিল, আমরা এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের ভোলা এবং বরগুনা পটুয়াখালে তো দুজন সহকর্মী রয়েছে, আমরা একটু প্রথমে যেতে চাই ভোলায়। আমাদের সহকর্মী নাসিরুদ্দিন লিটন রয়েছে, লিটনের কাছে জানতে চাইবো সেখানকার খবর। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার 200,000+ জেলে আছে যারা মেঘনা, তেঁতুলিয়া এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এই 200,000 জেলের মধ্যে প্রায় 10,000 ট্রলার আছে যারা নিয়মিত দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এখানে জেলের পরিমাণ প্রায় 64,000। আমরা গত কয়েকদিন ধরে জেলেদের সাথে আলাপ করে যে তথ্যটি জানতে পেরেছি, আসলে তাদের নিরাপত্তার যে বিষয়টি আসে, নিরাপত্তার কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই তারা সমুদ্রে মাছ ধরতে যান। সেটা সমুদ্রে যদি প্রাকৃতিক দুর্যোগে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তারা আসলে মানদাতা আমলের সেই বিষয়ের উপরই নির্ভর করে তাদের চলতে হয়। পন্টুন এবং প্লাস্টিকের কন্টেনার ছাড়া তাদের আসলে সেই সময় ভরসা করার মতো কোনো কিছুই থাকে না। আর এখানে যদি আমরা বলি যে সাগরে তাৎক্ষণিক যে বৈরী আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, সেই সময় আসলে আগে যেটা রেডিওর মাধ্যমে তারা খবরটা শুনতে পারতো, সেই রকম ব্যবস্থাও এখন দিন দিন কমে যাচ্ছে। মোবাইল নির্ভরতা তাদের উপর বেড়েছে। সাগরের 30-40 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু এলাকায় আসলে নেটওয়ার্কটা পাওয়া যায়, এর পরে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে 4-5 দিন এমনকি 10 দিন পর্যন্ত। এই সময়টা আসলে পৃথিবীতে কি ঘটছে এটা তাদের অজানা থাকে, এই কারণেই দুর্যোগ দুর্ঘটনা বাড়ছে। আমরা জেলা মৎস্য অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, গত 6 বছরে 526টি ট্রলার দুর্ঘটনা ঘটেছে সাগরে, যেগুলোর সবগুলো ভোলার। এতে 192 জন জেলের প্রাণহানি ঘটেছে, এখনো নিখোঁজ আছে 51 জন। গত আগস্ট মাসের 19 তারিখেই এইখানে প্রায় 500+ জেলে নিখোঁজ হয়েছিল, যার মধ্য থেকে প্রায় 13 জন ছাড়া বাকি সবাই এখন ফিরে এসেছে। এছাড়া সাগরে ভাসতে ভাসতে তারা ভারতে গিয়ে উঠেছেন 24 জন জেলে, এখনো যারা ভারতের 24 পরগনার কাকদ্বীপে আশ্রিত আছেন তারা সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে। আমরা নিরাপত্তার বিষয়ে মৎস্য অফিস সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে জিএসএম গ্লোবাল সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশন এর 660 ভোলা জেলায় স্থাপন করার কাজ চলছে, মৎস্য বিভাগ সেই কাজটি করছে। এছাড়া এআইএস অটোমেটিক এই ডিভাইসটি তারা স্থাপনের প্রক্রিয়াধীন রেখেছে বলে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এগুলো যদি স্থাপনের কাজ শেষ হয় তাহলে জেলেরা কিছুটা হলেও নিরাপত্তার মধ্যে আসবে এমন প্রত্যাশা মৎস্য বিভাগের। এ বিষয়ে খবর জানানোর জন্য আমাদের পটুয়াখালীতে যুক্ত হবেন সহকর্মী শিকদার জাবির হোসেন, তার কাছে চলে যাচ্ছি। বঙ্গোপসাগরের আগুনমুখার মোহনায়, আগুনমুখার মোহনা দিয়ে বঙ্গোপসাগরে প্রতিদিন শত শত জেলে ট্রলার মাছ শিকারে যায়। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে মাছ শিকারে যে জেলেগুলো যায় সেই জেলে ট্রলারগুলো কিন্তু জোড়াতালির ইঞ্জিল চালিত জেলে ট্রলার, এইগুলো কিন্তু অনেকটা অরক্ষিত এবং এগুলোর কিন্তু নিরাপত্তাহীনতা রয়েছে অনেকটাই। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গভীর সাগরে যে জেলেরা যায় সেসব জেলেরা কিন্তু যদি জড়ো হওয়া কিংবা যদি সাগর উত্তল হয়ে ওঠে এবং 3 নম্বর সতর্ক সংকেত বা তারও অধিক সতর্ক সংকেত যদি জারি হয় সমুদ্রের মধ্যে বসে, তাদের কিন্তু সেই সংবাদটা তাদের কাছে পৌঁছায় না, যার কারণে কিন্তু একের পর এক ঘটে চলছে ট্রলার ডুবির ঘটনা এবং নিখোঁজের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। গত আগস্ট মাসে 2-3 দফা ঘূর্ণিঝড়ে পটুয়াখালীতে এখনও 18 জন জেলে নিখোঁজ রয়েছে, যেসব নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করা যায়নি, যাদের সন্ধান পাওয়া যায়নি। আর এই যে জেলে ট্রলারগুলোর যে দুর্ঘটনার কবলে পড়ে এইটার মূল কারণ হচ্ছে একটা নিরাপত্তাহীনতা। এখানের যে জেলে ট্রলারগুলো, এই জেলে ট্রলার
সরঞ্জাম নেই এবং এই জেলে ট্রলারগুলো দুর্যোগের মধ্যেও কিন্তু সাগরের দিকে ছোটে, কারণ তাদের সংসারের ব্যয়ভার বহনের জন্য তাদেরকে ঝুঁকি নিয়েই সমুদ্রের দিকে ছুটতে হয়। আর এসব ট্রলারগুলোতে যদি জিপিএস সিস্টেম চালু থাকতো, জেলেরা আমাদেরকে যেটি দাবি জানিয়েছেন এবং আমাদের কাছে যেটি বলছেন, তাদের দীর্ঘদিনের দাবি যে জিপিএস সিস্টেম সহ উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদেরকে যদি সতর্ক সংকেত সহ নিরাপত্তার আওতায় আনা হতো, তাহলে জেলেদের এই যে দুর্ঘটনার যে একটা সংখ্যা, এই দুর্ঘটনার সংখ্যাটা কিন্তু কমে আসতো। এবং মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডের পক্ষ থেকে সব সময় নিষেধাজ্ঞার সময় জেলেদেরকে সমুদ্রের তীরে এসে কিনারে এসে নোঙর করে থাকতে বলা হয়, কিন্তু জেলেরা কিন্তু অনেক সময় পেটের তাগিদে এই যে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কিন্তু তারা সমুদ্রের দিকে ছুটে যায়, যার কারণে কিন্তু দুর্ঘটনা বেড়েই চলছে। এই আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে, এর আগে আমরা যুক্ত ছিলাম ভোলা এবং প্রথমে আমরা যুক্ত ছিলাম বরিশালে। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, ইতোমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। যোগাযোগ বাড়াতে তৈরি হচ্ছে 6 লেনের সড়ক। আগামী বছরের মাঝামাঝি বন্দরটি পুরোপুরি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন তৌকিব দাদা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ার রামনাবাদ চ্যানেলে নির্মিত হচ্ছে পায়রার প্রথম এ টার্মিনাল। 650 মিটার মূল টার্মিনাল এবং 325 বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ডের কাজ শেষ হলে 200 মিটারের 3টি মাদার ভেসেল জাহাজ নিয়মিত কন্টেইনার খালাস করতে পারবে। এদিকে টার্মিনালের সঙ্গে যোগাযোগ নির্বিচ্ছিন্ন করতে 6.35 কিলোমিটার দীর্ঘ 6 লেনের সড়কের নির্মাণ কাজ দ্রুত এগুচ্ছে। পাশাপাশি আন্ধারমানিক নদীর উপর 1.12 কিলোমিটার দীর্ঘ সেতুর কাজও চলছে। বন্দর চেয়ারম্যান জানান, গত বছরের মার্চে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের মার্চ মাসে। টার্মিনাল ফার্স্টের মধ্যে প্রায় শেষের দিকে, আমরা আশা করি ইনশাল্লাহ আগামী বছর মাঝামাঝি সেটা উদ্বোধন হবে এবং ইন্টারন্যাশনালি এটা ওপেন হয়ে যাবে, তখন আপনার হয়তো জাহাজের আগমন আরও অনেক বেড়ে যাবে। এই বন্দরকে পুরোপুরি চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যেই আমাদের টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছি। 2013 সালের 19 নভেম্বর পায়রা সমুদ্র বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,516 কোটি টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় বিভিন্ন পয়েন্টে ফেলা জিও ব্যাগ ও জিও টিউব পানির তোড়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অন্যদিকে বালু তোলার কারণে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, এতে জিরো পয়েন্ট পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 2 মাসে 3 পর্যটকের মৃত্যু হয়েছে। এ অবস্থায় স্থায়ী ভাঙন রোধে পরিকল্পনা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন নামের ছবি নিয়ে রিপোর্ট। জিও ব্যাগের ওপর থেকে পানিতে পড়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকরা, অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বড় বড় ঢেউ আছড়ে পড়ে। ভাঙন রোধে মূল পয়েন্টের 2 পাশে 1.5 কিলোমিটার এলাকায় বসানো হয় বিদেশি তৈরি ওভেন আর নন ওভেন জিও টিউব, কিন্তু এগুলো এখন পানির তোড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এতে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। গত 2 মাসে জিও টিউবের গর্তে পড়ে 3 জন পর্যটকের মৃত্যু হয়েছে। সমুদ্রের অবস্থা খুবই খারাপ, এক জায়গায় উচা এক জায়গায় নিচ, এই তো আমরাই 3-4 বার পড়ে গিয়েছি এখান থেকে। নামতেও ভয় লাগছে, বাচ্চা কাচ্চা হারায় যায় না কি হয় পানিতে। দ্রুত ব্যাগগুলো ঠিক করে সংকট সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে আশ্বস্ত করছে উচা খাদা যে সমস্ত গর্তের সৃষ্টি হয়েছে এগুলা তারা সমান্তরাল করবেন। প্রাথমিক পর্যায়ে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হলেও স্থায়ীভাবে ভাঙন মোকাবিলার পরিকল্পনা নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। মূল উদ্দেশ্য ছিল যে স্বল্প খরচে সমুদ্রে যে ভাঙন অব্যাহত ভাঙন সেটা রোধ করা, তো সেটা আমরা স্থায়ীভাবে করার জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করছি। 2019-20 অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধে কাজ শুরু করে। সময় সংবাদ, পটুয়াখালী। মুখোমুখি বরগুনা ও বরিশাল বাস মালিক শ্রমিক সমিতি। ঢাকা বরগুনা রুটে বাস চলাচল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। এরই জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে দুটি পক্ষই, এতে ভোগান্তিতে যাত্রীরা। সাইফুল মিরাজের পাঠানো তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট।
রুট পারমিট না থাকার অজুহাতে গত 12 আগস্ট থেকে বরগুনা বাকেরগঞ্জ সড়কে ঢাকা বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের রূপাতলি বাস মালিক ও শ্রমিকরা। এতে পটুয়াখালী মির্জাগঞ্জ অথবা বরগুনা আমতলী ফেরি পার হয়ে বাসগুলোকে ঢাকা আসতে হচ্ছে। পদ্মা সেতু চালুর পর বরগুনা থেকে ঢাকায় পৌঁছানোর সময় 15 ঘন্টা থেকে কমে 5 ঘন্টায় নেমে আসলেও এখন তা আবারও বেড়ে দাঁড়িয়েছে 10 ঘন্টায়। বাবা অসুস্থ, নিয়ে ঢাকায় যাব, বিকেলে ডাক্তার দেখাবো, কিন্তু এখন তো সেই জায়গায় নাকি গাড়ি নাই। আমাদের হয়রানি করে বরিশাল মালিক সমিতি, যেখানে যাইতে দেয় না, স্টাফদের মাইর দর করে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েও প্রতিকার মেলেনি বলে অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বরগুনা বাকেরগঞ্জের রাস্তা দিয়ে যতদিন পর্যন্ত আমরা গাড়ি না চালাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। স্থানীয় প্রশাসন মহোদয়দেরকে অনুরোধ করব, তারা যেন অতি সত্বর আমাদের এই রাস্তাটা খুলে দেয় এবং বরগুনার জনগণ সুবিধার্থের জন্য। ঢাকা বরগুনা রুটে প্রতিদিন শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। ধর্মঘটে ঢাকা বরগুনা রুটের বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক অন্যান্য রুটের বাস চলাচল। সময় সংবাদ, বরগুনা। কয়েকদিনের টানা বৃষ্টির পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলেছে কাঙ্ক্ষিত ইলিশ। এতে খুশি জেলেরা, মোকামেও বেড়েছে ব্যস্ততা। তবে যখন মাছঘাটে কর্মচাঞ্চল্য, তখনই মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তা ভর করেছে জেলে পল্লীতে। উৎপল দেবনাথের ক্যামেরায় নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। আষাঢ় মাস থেকে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হলেও এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। চলতি মৌসুমের প্রথম 3 মাস জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ থেকে বঞ্চিত ছিলেন। এ দীর্ঘ সময় ইলিশের আশায় নদীতে গিয়ে আয়ের পরিবর্তে বেড়েছে মহাজনের দাদনের পরিমাণ। তবে গত পূর্ণিমার জোয়ার থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি তারা। ইলিশ বোঝাই করে ঘাটে ফিরছে ট্রলার, বেচা কেনায় সরগরম ঘাটগুলো। শেষ মৌসুমে ইলিশের দেখা মিললেও দাম কমেনি মোটেও। এদিকে শেষ মৌসুমে ধরা ইলিশে ধার দেনা পরিশোধ ও ব্যবসায়ীদের পুঁজি হারানোর শঙ্কা কিছুটা কমলেও আগামী 7 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা। এখন মোটামুটি কিছু মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু তাতেও ধার দেনা এখনো পরিমাণ মতো শোধ হয় নাই। আগের তুলনায় অনেক বছর খুবই ভালো পাইছি, আল্লাহ দিছে। আমাদের বর্তমানে কোনো সমস্যা নাই, দেন দায়িত্ব না সবই ইনশাল্লাহ দিয়া শোধ করতে পারছি। সরকার যে মাছ রপ্তানি করা শুরু করছে তাতে দাম এবং চাহিদা দুটোই বাড়ছে। পানির গভীরতা ও বৃষ্টির কারণে নদীতে ইলিশ বেড়েছে, এতে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জেলেদের ক্ষতি পুষিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী মৎস্য বিভাগ। পানি বাড়ছে, ইলিশ চলে আসবে, আশা করতেছি আমরা 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই আমরা ভালো একটা সুফল আমরা পাবো। চলতি বছর জেলায় ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা 1,95,000 মেট্রিক টন, আর মৌসুমের প্রথম 3 মাসে ধরা পড়েছে প্রায় 55,500 মেট্রিক টন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আবহাওয়া অনুকূলে আসায় সাগরে জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। এতে খুশি পটুয়াখালীর জেলেরা। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন পর সামুদ্রিক মাছ নিয়ে হাঁকডাকে মুখরিত মহিপুর আলিপুর মৎস্য কেন্দ্র। কয়েকদিন আগে দফায় দফায় বৈরি আবহাওয়া ও টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। আকারেও রয়েছে পরিবর্তন, বেশিরভাগ মাছই বড়। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30,000 থেকে 36,000 টাকায় বিক্রি হচ্ছে, যা অন্য সময় 40,000 থেকে 60,000 টাকায় বেচা কেনা হয়। যদি এইভাবে সামনে যে অবরোধের যে কয়েকদিন বাকি আছে, যদি এইভাবে মাছ হয় মোটামুটি কাদায় টিকে থাকার মতো অবস্থা আমাদের হইবে। মোটামুটি যে মাছ পাইতে আমরা খুশি। 65 দিন অবরোধে জেলেরা অনেক কষ্ট করলেও বর্তমানে সাগরে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় খুশি আড়তদাররাও, আর সরবরাহ বাড়ায় দামও অনেক কম। 2 বার আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্রে তেমনটা মাছ পায় না, কিন্তু এখন বর্তমানে জেলেরা মাছ পাচ্ছে, এতে জেলেরাও খুশি আমরাও খুশি। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় গত বছর 70,000 মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। বৈরি আবহাওয়ার কারণে সপ্তাহ জুড়ে বরিশাল বিভাগে ছিল ভারী বর্ষণ। সাগরে লঘুচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়ে যায়, ডুবে যায় বরিশাল ও ঝালকাঠি শহরের একাংশ।
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রয় রোধে 14 সেপ্টেম্বর নগরীতে অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিএসসিআই কর্তৃক নিষিদ্ধ বিভিন্ন প্রসাধনী বিক্রির অপরাধে 4 প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো আরেকবার। যুগ যুগ আগে ট্রলার দিয়ে এই সাগরে মাছ শিকারে জেলেরা, জিপিএস না থাকায় মেলে না আবহাওয়া বার্তা, বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। দ্রুত এগিয়ে চলছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ, এগিয়েছে 50%। যোগাযোগ বাড়াতে তৈরি হচ্ছে 6 লেন সড়ক, আগামী জুনে চালুর আশা। এবং মুখোমুখি বরগুনা ও বরিশাল বাস মালিক শ্রমিক সমিতি, ঢাকা বরগুনা রুটে বাস চলাচল নিয়ে দ্বন্দ্ব, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।